আসসালামু আলাইকুম, আমন্ত্রণ প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশের সাথে আছি আমি মোনালিসা। একটি রাজ পরিবার একটি অসামান্য জীবনযাপন করবে এটাই স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয়, কিন্তু কাতারের রাজ পরিবার এতটাই বিলাসী জীবনযাপন করে যে এমনকি বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ও জেফ বেজোসের সম্পদ একত্রিত করলেও তা কাতারের রাজ পরিবারের সম্পদের সমপরিমাণ হবে না। কাতারের রাজ পরিবারের নেতৃত্বে রয়েছেন দেশটির বাদশাহ তামিম বিন হামাদ আল থানি, যিনি পৃথিবীর সবচেয়ে ধনী জীবিতদের একজন। কাতারের রাজ পরিবার যে অকল্পনীয় বিলাসিতায় জীবনযাপন করেন তা বিশ্বের সেরা বিলিয়নিরাও কেবলমাত্র স্বপ্নে দেখেন। অত্যাধুনিক গাড়ি বা সুপারকার থেকে শুরু করে ধনী এলাকায় তাদের রাজপ্রাসাদ, অত্যাশ্চর্য সুপার ইয়ট পর্যন্ত থানি পরিবার অসাধারণ জীবনযাপনের একটি অনতিক্রম্য মানদণ্ড স্থাপন করেছে। দোহাতে কাতারের জমকালো রাজপ্রাসাদের মোট সম্পদের দাম 33,005 কোটি মার্কিন ডলার। এই প্রাসাদ ছাড়াও থানি পরিবার লন্ডনে ব্রিটিশ রাজ পরিবারের চেয়ে বেশি সম্পদের মালিক। আমিরের তৃতীয় স্ত্রী শাইখা মুজাহ বিনতে নাসের আল মিসনেত 8 কোটি ডলারের একটি কর্নওয়াল টেরেস কিনেছিলেন। তারপর তিনি 2 থেকে 3টি কর্নওয়াল টেরেসের জন্য অতিরিক্ত 4 কোটি ডলার প্রদান করেন, যা এটিকে রিয়েল এস্টেটের সবচেয়ে ব্যয়বহুল সম্পদগুলোর মধ্যে একটি করে তোলে। 25 কোটি ডলারের 33,000 বর্গফুটের প্রাসাদটিতে একটি স্পা, উষ্ণ সুইমিং পুল, বিউটি সেলুন, খানসামা এবং কর্মচারী কোয়ার্টার, একটি বাচ্চাদের স্থান, গেম রুম, পাউডার রুম, মেসেজ এলাকা, 2টি লিফট এবং একটি জিমনেসিয়াম রয়েছে। শুধুমাত্র রাজপ্রাসাদই কাতারের শাসকদের বিলাসিতার শেষ কথা নয়, অনেক মূল্যবান শিল্পকর্ম সহ সুন্দর সব জিনিসের প্রতিও আগ্রহ রয়েছে তাদের। কাতার আমিরের কন্যা আল মায়াশা বিনতে হামাদ বিন খলিফা আল থানি কাতার মিউজিয়াম অথরিটি এর রাজ পরিবারের প্রধান এবং তাকে বর্তমান শিল্প জগতের সবচেয়ে ক্ষমতাশীল মহিলা বলা হয়। তার চাচাতো ভাই সৌদ বিন মোহাম্মদ আল থানির ঐতিহ্যবাহী পাণ্ডুলিপি, কার্পেট, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং মুঘলাই গয়নাগুলোর এক বিশাল সংগ্রহ রয়েছে যা তিনি নিয়মিত জাদুঘরে দিয়ে থাকেন। শেখ সৌদের বড় ভাই হাসান বিন মোহাম্মদ বিন আলী আল থানি একজন অনুরাগী শিল্প সংগ্রাহক, যিনি 6,300টি মূল্যবান শিল্পকর্ম নিয়ে আরব বিশ্বের সবচেয়ে বিস্তৃত সংগ্রাহক। কাতারি রাজ পরিবারের মালিকানা রয়েছে 40 কোটি ডলার মূল্যের বিশ্বের অন্যতম বিলাসবহুল এবং অন্যতম বৃহত্তম সুপার ইয়ট কাতারা। 7,922 টনের ইয়টটি একটি হেলিকপ্টার ডেক, উপগ্রহ ডোম, অত্যাধুনিক তথ্য আদান প্রদান যন্ত্র এবং জেট স্কি দিয়ে সজ্জিত। এর অনেক বিলাসবহুল সুযোগ সুবিধার মধ্যে রয়েছে একটি বিশাল বিচ ক্লাব, একাধিক জিম, একটি বিউটি সেলুন এবং বেশ কয়েকটি সুইমিং পুল। ভাসমান প্রাসাদটিতে প্রায় 35 জন অতিথি এবং 90 জন ক্রু সদস্যের থাকার ব্যবস্থা আছে। শুধু জমিতেই নয়, আকাশেও কাতারের রাজ পরিবারের কল্পনাতীত বিলাসিতার প্রতীক। তাদের 60 কোটি ডলার মূল্যের বোয়িংয়ে রয়েছে 10টি বাথরুম, 2 তলায় ছড়িয়ে থাকা কয়েকটি লাউঞ্জ এবং একটি অত্যাশ্চর্য বেডরুম সুইট। নীল, সাদা এবং সোনালি রঙের ছোট এই উড়ন্ত প্রাসাদে 76 জন যাত্রী এবং 18 জন ক্রু বসতে পারে, যা বাণিজ্যিক ফ্লাইটে 467 জনকে বহন করার জন্য ডিজাইন করা। আরামের পাশাপাশি এটি অত্যাধুনিক চিকিৎসা কেন্দ্রে সজ্জিত। দর্শক, এই ছিল প্রবাসী ট্যাক্সি নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রবাসী ট্যাক্সিতে আপনাকে স্বাগতম। আমরা দিচ্ছি বাংলাদেশের সর্বনিম্ন ভাড়ায় এবং সর্বোচ্চ নিরাপত্তার সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি সেবা। অনলাইনে গাড়ি বুকিংয়ের জন্য ভিজিট করুন www.probashirtaxi.com।